হ্যালো স্টুডেন্ট, আমি অভিজিৎ দাস। মাইন্ড এটুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ভিডিও নম্বর টু শুরু করছি। আজকের ভিডিওতে আমরা দেখব নিজকারী 1.1, অর্থাৎ এখানে আমাদের কালেক্ট পেনের কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, ওকে, ঠিক আছে, চলো আমরা কি নিজেকারী 1.1 এবং 2 নম্বর পাতার অঙ্কগুলো আজকে আমরা করব। এবং এই অঙ্কের সঙ্গে আরও এক্সট্রা করে অঙ্ক দেওয়া থাকে, সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে এবং কমেন্ট সেকশনে এর উত্তরগুলো অবশ্যই লিখবে। তো এখানে দেখো, আমাদের প্রথমে প্রথম অঙ্কটা আছে 1 নম্বর অঙ্ক, যে নিজেকারী 1.1, এবং এর 1 নম্বর অঙ্ক কি 1 টাকার 1/2 অংশ। 1 টাকা অর্থাৎ কি আমাদের 1 টাকা সমান কত? 1 টাকা টাকার সমান 100 পয়সা, ঠিক আছে? তো 1/2 অংশ, তাহলে আমাদের 100 পয়সা গুণ 1/2 সমান কত? 2 দিয়ে কাটলে হলো 50 হয়, তো এখানে 50 পয়সা, তাই এখানে উত্তর হবে কত? 50 পয়সা। তো দেখো, এই একই নিয়মের এখানে দুটো অঙ্ক আমি বলে দিয়েছি, এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই করবে। কি 1 টাকার 1/4 অংশ কত পয়সা, আর 1 টাকার 1/5 অংশ কত পয়সা। তো আমরা 2 নম্বর অঙ্কতে চলে আসছি, এখানে কি 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? এখানে বছর আর এবং এখানে মাসের কথা বলা আছে। তো 1 বছর মানে কত? 1 বছরের এখানে মাস অর্থাৎ 12 মাস, অর্থাৎ 1 বছর সমান বছর ইকুয়াল টু 12 মাস, ঠিক আছে? তো এখানে 12 মাস মানে 12 12 1/4 গুণিত 1/4 অংশ, এটা গুণ করলে 3 3 মাস, তাই আমাদের উত্তর হবে কত? 3 মাস। একইভাবে আমাদের এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, 1 বছরের 1/6 অংশ কত, আর 1 বছরের 1/3 অংশ কত, কত মাস হয়। এই অঙ্কগুলো তোমরা করবে এবং কমেন্ট সেকশনে এর উত্তরটা অবশ্যই পাঠাবে। এরপরে দেখো, এখানে 4 টাকার 5/8 অংশ, এখানে 4 কত টাকা কত পয়সা, এখানে টাকা এবং পয়সা। তো আমরা আগে 4 টাকাকে পয়সায় ভাগ বের করি। 4 টাকা সমান কত? 4 টাকা সমান 4 গুণিত 100 সমান 400 পয়সা, ঠিক আছে? 400 পয়সা। তো এখানে আমি কী করবো? 400 পয়সার 400 গুণিত কত? 5/8, 5/8, তো এখানে আমি 8 দিয়ে গুণ করলে 5 8 40 0, অর্থাৎ 5 দিয়ে গুণ করলে 5 5 25, 250 পয়সা। তো আমরা 250 পয়সা, আমরা জানি 100 পয়সায় এখানে টাকা এবং পয়সাতে উত্তর চেয়েছে, তো এখানে আমার 250 পয়সা, অর্থাৎ 100 পয়সায় 1 টাকা, অর্থাৎ আমাদের টাকাতে এখানে টাকাও পাবো। তো তার জন্য আমাকে কী করতে হবে? এখানে 100 দিয়ে 250কে ভাগ করতে হবে। ভাগ করলে কত? 2 ভাগ করলে 200, আর এখানে 50 অবশিষ্ট থাকছে। তথাপি এখানে দেখো আমাদের কত? 2 টাকা, 2 টাকা 50 পয়সা উত্তর হবে। বোঝা গেল? এরপরে দেখো, 2 কিলোগ্রামের 4 নম্বর অঙ্ক কি 2 কিলোগ্রামের 1/5 অংশ, অর্থাৎ 2 কিলোগ্রাম দুই দুই কিলোগ্রাম সমান কত? 2 গুণিত 1000 গ্রাম সমান কত? 2000 গ্রাম। এখন কি বলছে? এই 2000 গ্রামের 1/5 অংশ গুণিত 1/5, তো এখানে আমি গুণ করলে কত? এখানে 4 5 20, 400, 400 গ্রাম, এখানে উত্তর কত হবে? এখানে উত্তর হবে 400, ঠিক আছে? একইভাবে দেখো, 1 কিলোগ্রাম 1/10 অংশ কত গ্রাম, আর 1 কিলোগ্রামের 1/20 অংশ সমান কত গ্রাম। তোমাদের দুটো উত্তর অঙ্ক দিয়ে দিয়েছি, অঙ্কগুলো বাড়িতে করবে আবার এবং কমেন্ট সেকশনে উত্তর লিখবে। 5 নম্বর, এখানে 5 লিটার 2 ডেসিলিটার, তোমার ক্লাস 6-এ পড়েছো, অর্থাৎ 10 ডেসিলিটার সমান সমান 1 লিটার, তাই এখানে আমাদের 5 লিটার আছে। 5 লিটার সমান সমান কত? 5 গুণিত 10 সমান 50, আমাদের এখানে ডেসিলিটার,
ডেসিলি লিখে দিলাম, সংক্ষেপে ডেসিলি, ডেসিলিটার। আর 2 ডেসিলিটার আছে, তো এখানে আমি কি করলাম আরো যোগ করে দিলাম 2, তার সমান সমান 52 ডেসি লিটার, বুঝতে পারলো? তা 52 ডেসিলিটার 1/2 অংশ, তো আমি কি করবো 52 গুণিত 1/2, তো এখানে করলে কত হচ্ছে, আমি যদি এখানে গুণ করি তা দেখো এখানে 2 2 গুণে 4 আর 6 2 গুণে 12, অর্থাৎ 26 ডেসিলিটার। কিন্তু এখানে ডেসিলিটার হচ্ছে 26, 10-এর বেশি এসছে, অর্থাৎ আমাদের এখানে উত্তর হচ্ছে দেখো লিটার এবং ডেসিলিটারের উত্তর। তো তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে এখানে একে 10 দিয়ে ভাগ করলে 10/26 এখানে করলে 2 20 6, অর্থাৎ এখানে 2 লিটার আর 6 ডেসিলিটার উত্তর, বোঝা গেল? এরপরে গেল, এরপরে 6 নম্বর অঙ্ক দেখো, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে একটা সমীকরণ, সমীকরণের টাইপের অঙ্ক হবে। একটি সংখ্যার 1/3 অংশ, অর্থাৎ 1/3 অংশ মানে কোনো সংখ্যার 1/3 অংশের সঙ্গে এখানে কত যোগ করতে হচ্ছে, 20 যোগ করতে বলেছে। 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে তো কী হচ্ছে, যোগ করলে 35 হচ্ছে, 35 হচ্ছে, কারণ 1/3 অংশ আমার। তাহলে আমাদের এখানে দেখো অঙ্কটা আমরা সমীকরণটা লিখলাম, তাহলে আমরা আগে সবার প্রথমে লিখবো, ধরি সংখ্যাটি সমান সমান 1 অংশ। আমরা জানি আমরা সবসময় 1 অংশ করি, তাহলে দেখো 1/3 অংশ, তো এখানে 1/3 অংশ, তাহলে আমরা 1 অংশ গুণিত 1/3 অংশ, 1 অংশ গুণিত, তো এখানে একটু দাঁড়াও আমি তো এটাকে মিটিয়ে দিই, এটা পুরোটাই মিটিয়ে দিলাম। তাহলে দেখো আমি প্রথম থেকে আবার লিখছি তোমাদের, ধরি ধরি সংখ্যাটি সমান সমান 1 অংশ, তাহলে 1 অংশ প্রশ্ন অনুসারে কি আছে, 1 অংশ গুণিত 1/3 অংশ, 1/3 এর সঙ্গে যোগ যদি 20 করি, 20 যোগ করলাম তাহলে কত পাবো, 35 পাবো। তো দেখো এখানে একটা আমাদের এটা একটা সমীকরণ, সমীকরণ হলো, বুঝতে পারলে? তো এই দেখো এটা সমান সমান চিহ্ন, এর এদিকে এর এই দিকটাকে বলা হচ্ছে বাম পক্ষ, এদিকে বলা হয় ডান পক্ষ, বাম পক্ষ আর এটা ডান পক্ষ, ঠিক আছে? তো এখান থেকে আমাদের সংখ্যাগুলোকে আগে ডান পক্ষে নিয়ে যেতে হবে এবং 1 অংশ এখানে রাখতে হবে। তো এখানে দেখো এখানে আমি এখানে করি 1 অংশ, 1 অংশ সমান সমান 35 বিয়োগ 20, অর্থাৎ কি আমি যদি সংখ্যাটাকে বাম থেকে ডান দিকে নিই অথবা ডান থেকে বাম দিকে নিই, তাহলে সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা বদলে যায়, অর্থাৎ কি যদি যোগ থাকে তাহলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, আর গুণ থাকলে ভাগ হবে, আর ভাগ থাকলে গুণ হবে। তো এখানে 1 অংশ আর এখানে আমরা এখানে 35 এবং 1 অংশ, আর এখানে এই 1/3 অংশ গুণ আছে, তো দেখো এখানে আমাদের কী হলো, এখানে 1/3 অংশ ভাগ হয়ে গেল 1/3। তো এখানে দেখো আমাদের করলে এখন এখানে কত, 35 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে আমাদের 15 15, আর এখানে যেহেতু নিচেই 1/3 আছে, তাহলে গুণ করলে এখানে আমাদের 3/1 হয়। তো এখন দেখো এখান থেকে একটু অঙ্কটা এমনি হয়ে গেলো, দেখো এই জায়গাটা এমনি হবে, ঠিক আছে? তো 3 আর 15 গুণ করলে 45 হয়, আমাদের সংখ্যাটি সমান কত, অতএব আমি এখানে উত্তরটা লিখি, অতএব সংখ্যাটি সমান সমান 45। দেখো তো এই একই নিয়মের এইভাবে আমি তোমাদের এখানে একটা অঙ্ক লিখে দিয়েছি, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে এবং
এর অ্যান্সারটা আমাদের একটু কমেন্ট সেকশনে লিখবে। 7 নম্বর দেখো, হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে দেখো 5-এর 7-এর সঙ্গে আমাদের কত আছে, 5-এর 7 একটা সংখ্যা, এর সঙ্গে কত গুণ করতে বলেছে, 2 গুণ করলাম, 2 গুণের সঙ্গে একটা যোগ করতে হবে কোনো একটা সংখ্যা। তা আমি মনে করি এখানে একটা বক্স লাগিয়ে রাখলাম, মানে কিছু একটা এখানে লিখ, এখানে কত পেলে একটা কত সংখ্যা, এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে পারি, কত পেলে আমি কত হবে সমান 3 হবে। তো এখানে আমি যদি গুণ করি 5 2 10-এর 7, এখানে আমরা বা লিখতে হয় বুঝেছো, যদি দুই দিকে মানে ইকুয়েশন থাকে বা সমীকরণ বলে সমান সমান ডান পক্ষ আর বাম পক্ষ নিয়ে একসঙ্গে কাজ করতে, তখন আমার বা লিখতে হয়। তো এখানে কি আছে, আমরা এখানে এটাকে লিখতে পারি প্রশ্নানুসারে, লিখতে পারি প্রশ্নানুসারে, হ্যাঁ এখানে কত হলো 7-এর 10 যোগ, এখানে আমাদের যে সংখ্যাটা আছে এখানে এটা কত সংখ্যা হবে সমান সমান 3। তো দেখো এখানে আমি বা এখানে কি আছে, যোগ চিহ্ন আছে, আমি বক্সটা সমান এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলাম, এখানে 3 বিয়োগ 10-এর 7, তা এখন আমি 7 লসাগু হলো, 3 7-তে 21 বিয়োগ 10 সমান সমান কত হচ্ছে, সমান এখানে 11/7। তা আমি এখানে 11 দিয়ে ভাগ করলে 7 1-কে 7 আর 4 11, অর্থাৎ 1 পূর্ণ 4-এর 7 উত্তর হবে। তাহলে এখানে হিসাব করে দেখি কি, এখানে 5-7-এর সঙ্গে 2 গুণে কত যোগ করলে, কত যোগ করলে, অর্থাৎ এখানে অর্থাৎ সংখ্যাটি সমান সমান 1 পূর্ণ 4-এর 7। এরপর আসছে 8 নম্বরে, দেখো 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাব, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে একই হবে। না আমি এখানে লিখতে যদি প্রশ্ন অনুসারে, প্রশ্নানুসারে কি বলছে, 5/7-এর সঙ্গে কত গুণ করলে, আমি গুণ করে আমি এটা এখানে বক্স দিলাম, কত গুণ করলে 4 পাব, 4 পাব। তো মনে করো এখন এখানে আমাদের বা এই বক্স সংখ্যা মানে কত সমান সমান এখানে 4, এখানে গুণিত আছে এখানে ভাগ হয়ে যাবে, তো 4 এখানে যদি গুণ, এখানেও গুণ করতে হবে কিন্তু এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে 7/5। তো এখানে গুণ করলে কত, 4 7-এ 28/5, তো এখানে 28 ভাগ করলে কত, 5 5-এ 25, 3, তো 5 পূর্ণাঙ্ক 3-এর 5, অতএব সংখ্যাটি সমান সমান 5 পূর্ণাঙ্ক 3-এর 5। এরপরে আসছে আমাদের 9 নম্বরের অঙ্ক, দেখো 9 নম্বর অঙ্কে বলেছে কি, এখানে 3টে সংখ্যা দিয়ে দিয়েছে, ভগ্নাংশ দিয়েছে, 1, 2, 3, এদেরকে কোনটা ছোট কোনটা বড়, তোমার ক্লাস 6-এ শিখেছো তো আমাদের সবসময় ভগ্নাংশ এরকম ছোট বড় বের করতে গেলে আমাকে কী করতে হয়, হরটাকে আমাদের কী করতে হয়, সমান করতে হয়। তো এখানে দেখো 3/, এখানে 2/3, 4/5, আর এখানে 2/3 × 4/5 আছে, তো এটা আমাদের 4 4 2 8/3 5 15। এখানে দেখো আমাদের তাহলে এখানে 3 5 আর 15, 3 5 15 লসাগু করলে কত হচ্ছে, 1 5 5, আবার এখানে 5 দিয়ে ভাগ করলে 1 1, তো অর্থাৎ 3 × 5 = 15 হলো তোমার লসাগু হচ্ছে। তো এখানে আমাকে কী করতে হবে, 2 আর 2/3 ছিল, এর সঙ্গে এখানে 3 হরকে আমি কী করবো, 15 3 5-এ 15, 5 দিয়ে গুণ করলাম, তাহলে উপরেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে আমি কত পেলাম, 10/15। একইভাবে আমাকে এখানে কী করতে হবে, আমাকে এখানে এখানে 4 আর এখানে 5 আছে, 5-এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে, 15 হচ্ছে, আমি 4-এর সঙ্গে 3 গুণ করলাম,
তাহলে 3 4-এ 12 বাই 15। তো দেখো এখানে আমাকে কি বলে, সব থেকে ছোট হিসাবে ছোট, সবথেকে ছোট সংখ্যা পেয়েছে, তাহলে সব থেকে 10, 12 আর 8-এর মধ্যে সব থেকে ছোট কোনটা? এই সংখ্যাটা ছোট, অর্থাৎ আমাদের ছোট, অতএব ছোট সংখ্যা হবে মানে সবচেয়ে ছোট হিসাব, মানে সবচেয়ে ছোট সংখ্যাটি হবে ছোট ভগ্নাংশটি, ছোট হবে কত? 2/3 গুণিত 4/5, এটা উত্তর। এরপরে আসছে আমাদের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কেলে একই হবে, এখানে কোনটি সবচেয়ে বড়, এখানে আগে ছোট পেয়েছিল এবারটাকে বড়। তো দেখো একই অঙ্ক, 5/2, 7/3, আর হলো 5/2 × 7/3, এটাই করলে 5 × 7=35, আর হলো 3 × 2=6। তো দেখো এখানে 2, 3 আর 6, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 6 আছে, এদের লসাগু করলে কত হচ্ছে? 6, 2, 3 আর 6-এর লসাগু, 2 × 2=1, 3, 3, 3 × 2=1, তো এখানে 2 × 3=6। তো এখানে আমাদের 5/2 আছে, গুণিত আমি এখানে কত করলাম, আমি এখানে 6 করতে হবে, তো এখানে আগে 3 আছে, 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ 6 হবে, তো উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তো এখানে আমি কত পেলাম, 3 × 5=15/6। একইভাবে এখানে কত হলো, 7 আছে, নিচে 3 আছে, তো 3 × 2 দ্বিগুণ করতে হবে, তাহলে উপরেও 2 দ্বিগুণ করতে হবে, 7 × 14/3 × 6। তা এখানে 35 আছে, এখানে 14 আছে, এখানে 15 আছে, তা সবথেকে বড় সংখ্যা কোনটা? এইটা। অর্থাৎ এখানে আমাদের কী হবে, বড় হিসেবে বড় ভগ্নাংশটি কোনটি সবচেয়ে বড়, অর্থাৎ বড় হলো, বড় সংখ্যা কে 5/2 গুণিত, এটা কিন্তু নয় বড়, এটা কিন্তু লিখবেন, এটা আমরা আমরা ক্যালকুলেশন করলাম বা ক্যালকুলেশন করে দেখলাম যে কোনটা বড়, তো এখানে এইভাবে লিখতে হবে আমাদের 7/3, এটা উত্তর। এরপরে আসছে 11 নম্বর অঙ্ক। দেখো একটি সংখ্যার 4 গুণ এবং ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটির 1/2 হয়, এখানে হবে 2/3 আছে, মাথাটা কেটে গেছে, 2/3 হয়, সংখ্যাটি কত? তো আমি এখানে ধরি, ধরি এটা কিছু না, ধরি সংখ্যাটি সমান 1 অংশ, ঠিক আছে। এখন দেখো একটি সংখ্যার 4 গুণ, তো দেখো এক, আমি এখানে প্রশ্ন অনুসারে এক অংশ সংখ্যার 4 গুণ, 4 গুণ করলাম, ও ওই সংখ্যার অর্ধেক যোগ 1 অংশের, তার অর্ধেক মানে কি 1/2 অংশ, এক অংশ তার 2 যোগ করলে সংখ্যাটির কত? 1/2 পাওয়া যায়। তো দেখো আমি এখানে অংশ অংশ বাদ দিয়ে দিলাম, তাহলে কি হবে, 4 যোগ 1/2 = 3, 1-কে আমি এখানে বা লিখলাম, 3 1-কে 3 আর 1-কে 5/3, 5/3 বা এখানে আমি 2 লসাগু নিলাম, 8+1 = 5/3, তারটা 1-এ 2 = 5/3। তো এখানে দেখো আমাদের, তো এখানে 1 অংশ আমাদের এখানে সমান বা, তো এখানে এখানে চলে আসছে, এখানে বা 1 অংশ
সমান সমান দেখো কত হবে, এখানে পাঁচের তিন ছিল এই ডান দিকে, আর নয়ের দুইটা এই দিকে চলে আসলে গুণ হয়ে 2/9 হবে, তার সমান সমান কত হলো, অদগুণ 10/27, তো এটা হবে তোমার উত্তর। অর্থাৎ সংখ্যাটি সমান 10/27। এরপর 12 নম্বরের অঙ্ক, 12 নম্বরের অঙ্ক কি বলেছে, এখানে দুটো ভগ্নাংশ, এখানে একটা বিয়োগ একটা যোগ দিয়েছে, এবং এদের মধ্যে কত বার মধ্যে ড্যাশ বার আছে, ড্যাশ বার আছে মানে কোনো একটা সংখ্যা, আমি যদি বলি কোনো দুই চারের মধ্যে কত বার আছে, তাহলে চারকে দেখো দুই দুই আর দুই চার, চার দুবার দুবার করে ভাগ ভাগ করে নিলে চার দুবার আছে, আমি যদি বলি দুই ছয়ের মধ্যে কবার আছে, তিনবার আছে, একইভাবে আমি যদি বলি নয় তিন নয়ের মধ্যে কতবার আছে, তাহলে তিন তিন করে আছে, সেরকমই এখানে দেখো এখানে দুটো ভগ্নাংশ দিয়েছে, এখন কে কার মধ্যে কতবার আছে, তা আগে আমাকে কী করতে হবে, আগে দুটোটা ক্যালকুলেশন করে নিতে হবে, তো 1/2 - 1/3, তো এখানে আমাদের লসাগু করলে 6 হবে, এখানে 3/2 সমান সমান কত, 1/6, আর এখানে দেখো আর তারপর আর একটা এটা করলে কত হচ্ছে, 1/2 + 1/3, তো এখানে আমাদের লসাগু হচ্ছে কত, 6, এখানে 3/2, 5/6, এখন প্রশ্ন হলো কি 5/6-এর মধ্যে 1/6 কতবার আছে, অর্থাৎ কি বলেছে এখানে 5/6 / 1/6, তো ডিভাইডেড কে কে আমাকে গুণে পরিণত করতে হবে, 5/6 × 6/1, তো উপর নিচে 6/6 কেটে গেল, সমান সমান 5, তো 5 বার আছে, অর্থাৎ এখানে আমাদের সংখ্যাটি এখানে লিখতে হবে কি, সংখ্যাটি এখানে সংখ্যাটি 5 বার আছে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, অবশ্যই এই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।